নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন কি না যেটাকে বলা যায় ভাগ্যবান বা ভাগ্যবতী আপনার ভাগ্যে আছে কি না সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনার হাতের রেখা যদি ঠিক আমি যেখানে দেখাবো সেখানে আপনার সেই রেখাগুলো থেকে থাকে বা যে অবস্থানগুলো আমি বোঝানোর চেষ্টা করব যদি ঠিকঠাক আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সব দিক থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলা চলে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই হাতের মাধ্যমে আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব আর আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন কেটে কেটে দেখবেন না কারণ এই ভিডিওগুলো কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন আমি কমন রেখাগুলো এঁকে নিয়ে বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে হৃদয় রেখা এই তিনটে রেখা কমন কিন্তু প্রত্যেকের হাতে থাকে প্রত্যেকটা জাত ব্যক্তির হাতে এই রেখাগুলো থাকে এবার আয়তনের ছোট বড় হতে পারে আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর অনুরোধ করব সম্পূর্ণ দেখুন জানুন বুঝুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু আগাম বুঝতে পারবেন কারণ এই হস্তরেখা বিচার বিশ্লেষণ আমি কিন্তু প্রত্যেক দিনই আপনাদের সামনে আসি এবং করি নানান রকম তথ্য দিতে থাকি তাই প্রত্যেকটা দিনের ভিডিও যেরকম আপনারা দেখেন আজকের ওই আলোচনাগুলো আপনারা সম্পূর্ণ শুনুন জানুন এবং আপনাদের ভবিষ্যৎ বর্তমান আপনারা কিন্তু জানতে পারবেন এবং জানতে পারবেন আপনার কি হতে চলেছে আজ আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব আপনার হাতে দেখুন মিলিয়ে যে সেগুলো ঠিকঠাক আছে কি না আমি যে জায়গাগুলো দেখাবো তাহলে কিন্তু সর্বদা আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি ঘটবে যদি এই রেখাগুলো এই এই জায়গায় অবস্থিত থাকে আমি এখন যেটাকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে রেখাটা আমি দিলাম এটা কিন্তু আয়ু রেখা এই যে আয়ু রেখা আয়ু রেখা শুধু আপনি কতদিন বাঁচবেন সেটা ইঙ্গিত করে না এর সাথে সাথে আপনার সৌভাগ্য কিন্তু একটা দিক বিচার করা যায় আপনার হাতে যদি এই আয়ু রেখা আমি যেভাবে দেখালাম এই মণিবন্ধ থেকে যদি সরাসরি এই যে বৃদ্ধাঙ্গুলের নিচে যে রাহু পর্বত বা নিম্নমঙ্গল বলা হয় সেখান থেকে যদি পুরোটা থাকে এবং স্পষ্ট থাকে এবং পুরো ডিফ রেখাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ভীষণ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং অর্থকষ্ট কখনো কিন্তু হবে না তার সাথে সাথে যে যে শিরো রেখাটা। এই শিরো রেখাটা যদি অনেকটা বড় হয় যেরকম এই শিরো রেখাটা যদি গিয়েই মঙ্গল এটা কিন্তু মঙ্গলের স্থান এই মঙ্গল পর্যন্ত পৌঁছে যায় এই শিররেখা দেখতে হবে এরকম মঙ্গল পর্যন্ত আমি যতটা দিলাম যদি আপনার হাতে এতটা থাকে তাহলে কিন্তু আপনারা সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু একটা পাওয়ার থাকবে আপনারা কিন্তু আপনার শত্রু মিত্রকে চিনতে পারবেন সেই ক্ষমতাটা আপনার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু পাঠাবে এই যে ক্ষমতা আপনার যদি আপনি যদি বুঝতে পারেন যে আপনার শত্রুকে আপনার মিত্রকে সেইভাবে যদি আপনার চলতে পারেন আপনার চলার পথটা যদি ঠিক এইভাবে বেছে নিতে পারেন আপনি কিন্তু ঠকবেন না এবং কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারবেন না আপনি কিন্তু আগাম জেনে যাবেন আর সেই কারণেই এই জাত ব্যক্তিরা কখনও ঠকে না এবং এরা মনের ইচ্ছা কিন্তু এদের মনের মতো করে পূরণ করতে পারে এরপরে এই যে শিররেখাটা আমি দেখালাম অনেকটা বড়। তার সাথে সাথে যদি এই এই যে এই রেখাটা আমি আঁকলাম এটা হচ্ছে হৃদয় রেখা এটাও যদি আপনার বড় হয় এটাও যদি আপনার বড় হয় তাহলে কিন্তু এই জাত ব্যক্তির প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে যেটাকে বলা চলে যে ভাগ্য কিন্তু এদের সাথে থাকে দেখুন এই রেখাটা আর এই রেখাটা সমান সমান হতে হবে যেরকম এইটাও অনেকটা বড় অর্থাৎ এই শিররেখাটা অনেকটা বড় শিররেখাটা রেখাটা এখানে এই পর্যন্ত আসছে মঙ্গলের স্থান পর্যন্ত ঠিক সেরকম যদি হৃদয় রেখাটাও আপনার বৃহস্পতি স্থান পর্যন্ত পৌঁছে যায় আয়তন যদি কিছু দিয়ে মেপে দেখেন যে এইটা যত বড় এইটাও তত বড় যদি এরকম হয়ে থাকে আপনার হাতে তাহলে কিন্তু এই জাত ব্যক্তির সব সময় এরা ভাগ্যের সাপোর্ট পায় যেটাকে বলা চলে যে একটা সম্পূর্ণ জীবনযাপন এরা করতে পারে আমরা কথায় বলি না ওর সব সময় ওর ভাগ্য সাপোর্ট করে বা ওর ভাগ্য ওর সাথে থাকে ঠিক সেই রকম আপনার হাতে যদি এই রেখাগুলো এরকম বড় স্পষ্ট পরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সর্বদা ভাগ্যের সাপোর্ট পাবেন যেটা এক কথায় বলা যায় ভাগ্যবান বা ভাগ্যবতী আমরা বলতেই পারি তার সাথে সাথে এই জায়গাটা আমাদের কিন্তু চন্দ্র এই চন্দ্র জায়গাটা কিন্তু অবশ্যই যে আপনার হাতে এই চন্দ্র কিন্তু ভালো থাকতে হবে এটা আপনারা দেখুন কোনো আঁকি ঝুঁকি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন লালচে বা গোলাপি আবহাওয়া হতে হবে বা উঁচু হতে হবে তাহলে কিন্তু আপনার চন্দ্র ভীষণ ভালো আর চন্দ্র যদি আপনার ভালো থাকে এই রেখাগুলো যদি বড় থাকে তাহলে কিন্তু আপনার নিয়ে কোনো কথাই হবে না আপনারা হচ্ছে সব থেকে ভাগ্যবান ব্যক্তিতে কিন্তু গণ্য করা হয় ভীষণ একটা ভালো আপনারা কিন্তু সারাটা জীবন কাটাতে পারবেন তার সাথে সাথে এই জায়গাটা আমরা জানি বুধের জায়গা এটা বুধের স্থান এই বুধের স্থানে যদি আপনার উঁচু হয় লালচে বা গোলাপি আভা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাটা ছেঁড়া না থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি বুদ্ধির দ্বারা এরা সাকসেস পায় এরা যদি রাজনীতি করে থাকে বা অভিনয় জগতে সঙ্গে জড়িত থাকে তাদের তো কোনো কথাই নেই ভীষণ একটা ভালো ফলাফল কিন্তু এরা করতে পারে এবং এদের সমস্ত দিক বুদ্ধি দ্বারা কিন্তু সাকসেস পেতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক এরা কিন্তু বক্তা হয়ে থাকে সেই কারণে বললাম রাজনীতির যদি এরা করে থাকে এই বুধ পর্বত যদি ভালো থাকে তাহলে কিন্তু রাজনীতিতে সফলতা পায় ভালো আমি বললাম এটা উঁচু থাকবে লালছে বা গোলাপি আভা থাকবে এবং আঁকি ঝুঁকি রেখা থাকবে না তার সাথে সাথে যদি এই আপনার এই যে হৃদয় রেখা হৃদয় রেখা যদি এই রেখা আর হচ্ছে শিরো রেখা যদি সমান পরিমাণ হয়ে থাকে তার সাথে সাথে যদি এটা বৃহস্পতি হাফ পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু এই জাতক জাতিকারা খুব কঠিন মনের মানুষ হয়ে থাকে এরা মানে দয়া মানে দান ধ্যান এদের মধ্যে দেখা যায় না এরা সরকারি যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু এরা বড় পুলিশ অফিসার বা ডিফেন্স লাইনে কিন্তু এরা চাকরি পেয়ে থাকে এবং এদের মধ্যে যেটা মানে লোকের প্রতি যে মায়া দয়া এগুলো খুব কম দেখা যায় এরা একটু গম্ভীর প্রকৃতিক হয় এবং মিশতে কিন্তু সবার সাথে সেরকমভাবে পারে না এর ফলে কি হয় এরা কিন্তু মানে এদের অর্থ নষ্ট কম হয় এরা সঞ্চয় করতে পারে এরা নিজেদেরকে তৈরি করতে পারে জাস্ট নিজেদের নিয়েই ভাবতে পারে এরা দান ধ্যান করে অর্থ নষ্ট করে না সেই কারণে এরা কিন্তু প্রচুর অর্থের মালিক হয় এবং গম্ভীরতাটা এদের মধ্যে দেখা যায় এবং এদের মনের সমস্ত ইচ্ছা যেটাকে আমরা এক কথায় বলি অনেক ধনী ব্যক্তি হয়ে থাকে বড়লোক লোক হয়ে থাকে আর বড়োলোক তখনই হয় যখন তারা পয়সা বা অন্যর কোনো দুঃখে কষ্ট পেয়ে কিছু দান ধ্যান এগুলো কিন্তু এদের দ্বারা হয় না এবং এরা এদেরকে নিয়ে চলতে ভালোবাসে এদেরকে ডেভেলপ করতে এরা ব্যস্ত থাকে অন্যের জন্য কখনো এদের মনে মায়া দেয়া কিন্তু থাকে না তবে এই রেখাগুলো যদি সব কিছু আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবন ধন্য তার সাথে সাথে আমি এই জায়গাটার কথা বলবো এইটা হচ্ছে শুক্রস্থান এই শুক্রস্থানে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং উঁচু লালচে বা গোলাপি যুক্ত থাকে কোনো আঁকি ঝুঁকি রেখা না থাকে হয়তো একের অধিক দুটো তিনটে রেখা যদি উপর দিকে এরকম থাকে তাহলে কিন্তু সেই জাত ব্যক্তির সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকে আমি আজ যে কটা স্থান দেখালাম বা যেই রেখা নিয়ে আমি আলোচনা করলাম এর একটাই উদ্দেশ্য এরকম যদি আপনার হাতে থেকে থাকে আপনি মিলিয়ে দেখুন তাহলে কিন্তু আপনারা কোনো টেনশান চিন্তা করবেন না আপনারা সম্পূর্ণ সুখ ভোগ কিন্তু করবেন এবং ভাগ্য আপনার সর্বদা সাথে থাকবে এরকম নানান রকম তথ্য আছে আমি আপনাদের সামনে আনব প্রত্যেক দিন যেরকম আনি হস্তরেখার বিচার বিশ্লেষণ করে আপনাদের জানাবো ততক্ষণ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন এবং সুস্থ থাকুন